সম্প্রতি রাজধানী জুড়ে অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম এদিকে হিরো আলম বলেন যারা অন্যায়ভাবে কোটি কোটি টাকা নয় করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে প্রধানমন্ত্রী এটা শুরু করেছেন এজন্য ওনাকে স্যালুট জানায় অবৈধ ক্যাসিনো থেকে জব্দ করা অর্থ সম্পদ দেশের বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যয় করার আহ্বান হিরো আলমের বলেন এই টাকা গরিব অসহায় বেকারদের পিছনে ব্যয় করা হোক দেশের বেকারত্ব কমলে সবার জন্য ভালো এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল থেকে উঠে আসা এই নায়ক বিগত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন এরপর থেকেই বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা গেছে তাকে দর্শক আপনি যদি হিরো আলমের কথায় একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন আর আপনি যদি তার ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন